নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা নভো এয়ারের ফ্লাইট বিলম্ব হওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতি ও ডেস্ক ভাঙচুর করায় এক চিকিৎসক সহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। রোববার বেলা 11টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ঘটনা ঘটে। পরে ওই দুই যাত্রীকে আটক করে সৈয়দপুর থানা পুলিশ। আটক একজনের নাম সরফুল ইসলাম, তিনি পেশায় চিকিৎসক বলে জানা গেছে। অপর যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি, বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ।